ওয়াও, ঋষাদ হুসেন যেন বাংলার রশিদ খান হিসেবে আবির্ভূত হয়েছেন। বোলিংয়ে এই লেগ স্পিনার এক উইকেট পাওয়ার পাশাপাশি ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী ছক্কার ঝড় তুলেছেন। দর্শক, ফিল্ডিংয়ে সৌম্য সরকারের ঘাড়ে আঘাত পেয়েছিলেন, যে কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে ইনিংস ওপেন করতে নেমেছিলেন তানজিদ তামিম। সুযোগ পেয়ে তা দুহাত ভরে কাজে লাগালেন এ তরুণ ওপেনার। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও আরেক প্রান্তে বোলারদের উপর চড়ি ঘুরিয়েছেন তামিম। 51 বলে তুলে নেন ব্যক্তিগত 50, এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে, তবে কাটা পড়লেন 84 রানে। 22তম ওভারে হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন তামিম। এরপর বাকি জয়ের কাজটা করেন মুশফিকুর রহিম ও বিধ্বংসী ঋষাদ হুসেন। ঋষাদ হুসেনের বিধ্বংসী ব্যাটিং আর মুশফিকের ধৈর্যশীল ইনিংসে ভর করে 236 রান টপকে দারুণ জয় পায় বাংলাদেশ দল। আর এ জয়ের পরে সিরিজ জয় নিশ্চিত করে টি-20 সিরিজ হারের প্রতিশোধ নিল বাংলাদেশ দল। শেষ পর্যন্ত 18 বলে 48 রান করে অপরাজিত থাকেন ঋষাদ হুসেন।